তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াংগার লুকিং স্কিন। তোর কিছু হইল? কিছুই হয় নাই। আচ্ছা ওই এলাকায় কি আছে বলতো? ওই এলাকাটা ছাড়লে কি হয়? এই এলাকা না আমি ছাড়তে পারবো না। এখানে থাকতে থাকতে না সব কিছু নিজের মতো হয়ে গেছে, কেমন যেন একটা মায়া কাজ করে। আর তাছাড়া সব কিছু অনেক কাছাকাছি। আচ্ছা তুই না আর কোন কোন মহিলা সাবজেক্ট দেখছিলি? হ্যাঁ সেটা তো দেখে এসেছি, কিন্তু ওটার কথা আর বলিস না। ওখানে গেলে তোর কাছে মনে হবে তুই কারণ বাজারের কোনো একটা বস্তিতে শুয়ে আছিস। আর কোথায় কোথায় না ফ্যামিলি সাবজেক্ট দেখছিলি? আরে ফ্যামিলিদের সাথে থাকা না অনেক টাফ, মানে পুরুষগুলোর তো ঝামেলা হয় না, মেয়েগুলোই সব ঝামেলা ক্রিয়েট করে। একদম ঠিক বলছিস, ছেলেরা হয় তো ম্যানা বিড়ালের মতো। হুম সে কথা আর বলিস না, এরকম একটা বাড়িতে গিয়েছিলাম, ওখানকার মহিলা কি করলো জানিস, এমনভাবে পানির ভাগ করে দিল মনে হলো আমি সাত দিনে একবারও গোসল করতে পারবো না। মহিলাটা মনে হয় মমতা ব্যানার্জি। আচ্ছা কনা রাখ তো একটু, পরে কথা বলি। আমি তো 6 নম্বর রোডে, আমার অপোজিটে একটা সাদা রঙের বাসা। আচ্ছা বুঝতে পেরেছি, আপনি ওখানে থাকেন, জাস্ট 3.5 মিনিট আমি আসছি। ঠিক আছে। ও আপনি, আপনার সঙ্গে আমারই কথা হয়েছিল, আমি সঞ্জিত, পাবলিক সার্ভিস কমিশনে জব করি। ও আমি রীতা, আমিও জব করি কিন্তু আমারটা আপনার মতো এত স্ট্রং নয়। আরে জব তো জবই, স্ট্রং আর উইক কি বলেন তো এখন? কি বলবো, এই যে ডিটেলস, বাসাটা কোথায়, কয়টা রুম, কে কে থাকে, ভাড়া কত? ও হ্যাঁ হ্যাঁ, মানে মানে এইগুলো তো সবকিছুই আপনাকে বলা যাবে, আগে তো আপনি বাসাটা দেখেন, পছন্দ হলে না হয় সবকিছু আপনাকে ডিটেলস বলা যাবে। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে চলেন তাহলে বাসাটা আগে দেখিনি। তবে হ্যাঁ বাসাটা দেখানোর আগে আপনার কাছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বোঝেনি তো, এরিয়ার মধ্যে কেউ কিন্তু এক্সট্রা সাবলেট ভাড়া দিতে চায় না, তাই আমি আপনাকে বাসাটা দেখাবো কিন্তু আপনি কোনো কথাই বলতে পারবেন না, একদম চুপ থাকবেন, ঠিক আছে? সেটা অবশ্য ঠিক। ঠিক আছে আপনার শর্তে আমি রাজি, চলেন তাহলে। ওকে তাহলে চলুন একটা রিক্সা দেখি। আচ্ছা বাসাটা এখান থেকে কত দূর? এই তো রিক্সা গেলে 4-5 মিনিট হবে। তাহলে হেঁটে গেলে 10 মিনিট লাগতে পারে, রাইট? হুম হুম। তাহলে আমরা হেঁটেই যাই গল্প করতে করতে। ও ঠিক আছে চলো আসো। আসলে দেখেন হচ্ছে গিয়ে এটা ভদ্রলোকের বাসা,
আমাদের অ্যাপার্টমেন্ট কমিটি ব্যাচেলার এলাও করে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন ব্যাচেলাররা অভদ্র, তাই তো? শুনেন, আপনার সাথে কথা বলার ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই। আপনাকে আমি যা বলার তা ক্লিয়ারলি বলে দিয়েছি। আপনি এখানে বাসা ভাড়া পাবেন না, অন্য জায়গায় বাসা দেখেন। বললাম তো, আমার মা আছে, বোনও আছে, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। বউ তো আর নেই, তাই না? দুই দিন পরে বলবেন আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি, মা অসুস্থ, মাকে গ্রামে রেখে এসেছি, এসব না আমাদের জানা আছে, ঠিক আছে? আবার চলে আসলাম। আসলে ভাবি হয়েছে কি, মানে শুধু আমি তো পছন্দ করলে হবে না, ওরও পছন্দ করাটা জরুরি, তাই ওকে নিয়ে আসলাম। ওর পছন্দ হলেই বাসাটা আমি নিয়ে নেব। ঠিক আছে, আমি চাবিটা নিয়ে আসছি, আপনারা দাঁড়ান। হ্যাঁ, মানে কি? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, জাস্ট একটু চুপ থাকেন, চাবিটা নিয়ে আসুন, বাসাটা দেখি আর কি, বাসাটা দেখি। চলেন। মানে হচ্ছে গিয়ে দুইটা বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম, দুইটা বাথরুম আর দুইটা বারান্দা। আচ্ছা, কত স্কোয়ার ফিট হবে টোটাল? মানে হচ্ছে গিয়ে আমার তো ঠিক মাপটা মনে নেই, তবে আপনাদের মতো ছোট ফ্যামিলির জন্য একেবারে ফার্স্ট ক্লাস। ভালো তো, ঠিকঠাক ভালোই হলো। তা আপনারা স্বামী স্ত্রী ছাড়া আর কয়জন থাকবেন? আমার একটা ছোট ভাই থাকবে আর ওর একটা ছোট বোন থাকবে, এই তো, মানে আর তেমন কেউ নেই। মানে হচ্ছে গিয়ে চারজন? না, মানে ওরা তো আর রেগুলার থাকবে না, ওরা এই যে আসা যাওয়ার মধ্যে থাকবে, আর ওরা থাকলে কিন্তু আপনার কোনো লস হবে না, আপনার উল্টো লাভই হবে। আমার সুবিধা? মানে হচ্ছে ওরা, মানে ওর যে বোন, সে তো মনে করেন মানে সাত দিনে মাত্র একবার গোসল করে, আর আমার যে ছোট ভাই সে তো মাসেও একবার গোসল করে কিনা সন্দেহ আছে। মানে সে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনার মনে হবে যেটা রাম ছাগল আপনার সামনে এসে দাঁড়িয়েছে, মানে আপনার কোনো লস নাই। মানে হচ্ছে গিয়ে আমার বাসায় কিন্তু পানির কোনো সমস্যা নেই, আর গ্যাসেরও কোনো সমস্যা নেই, আর বিদ্যুৎ তা তো একবারে 24 ঘন্টা থাকে। তাহলে তো ভালোই হলো, আমাদেরও কোনো সমস্যা নেই। আর তাহলে আপা, এই যে এই যে এই যে এই যে এই অ্যাডভান্সটা প্লিজ, এখানে এখানে 10,000 টাকা আছে, মানে এটা প্লিজ। মানে হচ্ছে গিয়ে আপনার স্ত্রীর বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর চোখ দেখে বুঝতে পারছো পছন্দ হয়ে গেছে, আর পছন্দ না হলে কি আপনাকে অ্যাডভান্স করি? আমরা কবে উঠতে পারবো? মানে হচ্ছে গিয়ে বাসা তো খালি, আপনারা যে কোনো সময় উঠতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তাই? ও, তাহলে তো আমরা উঠার প্রস্তুতি নিতে পারি। তাহলে আমরা আসি, আমরা খুব খুব শীঘ্রই উঠে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে আসেন তাহলে। আপনাদেরকে আমার খুব ভালো লেগেছে। জি, ওয়ালাইকুম সালাম। বাসা কনফার্ম। এটা কি করলেন? কি করলাম দেখলেন তো? এ বাসায় কে কে থাকবে দেখুন, এই এলাকাটা আমার খুব পছন্দ, আমি এলাকা ছেড়ে মোটেও যেতে চাই না। এই এলাকায় ব্যাচেলর ছেলের জন্য আপনি মেস ভাড়া পাবেন ঠিকই, কিন্তু কোথাও কোনো ফ্ল্যাট ভাড়া পাবেন না। ইনফ্যাক্ট, আপনি যদি চান আপনার বান্ধবীকে নিয়ে ট্রাই করে দেখতে পারেন, কেউ কোথাও আপনাকে মানে বাসা ভাড়া দিবে না। আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না, আমার প্রশ্ন ছিল এই বাসায় কে কে থাকবে। আমি আর আপনি থাকবো? হোয়াট ননসেন্স। অপশন তো আছে, আপনি চাইলে আপনার রুমে আপনার একজন বান্ধবী নিয়ে থাকতে পারেন, আর আমি না হয় আমার রুমে আমার একজন বন্ধু নিয়ে থাকলাম, তাহলে তো অসুবিধা নাই। হ্যাঁ, আমি যদি রুমে শেয়ার করব তাহলে আমি কেন সাবলেট খুঁজতেছি? সেইটা অবশ্য ঠিক। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করলেন। আপনার তো খুশি হওয়ার কথা, দিন দিন বাড়িওয়ালারা আমাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করে, আমি না হয় একটু প্রতিশোধ নিলাম। মানে আমাকে জিম্মি করে আপনি প্রতিশোধ নেবেন? এছাড়া আর উপায় কি ছিল বলেন? আপনি যে এখন একা উঠবেন, বাড়িওয়ালাকে কি বলবেন, আপনার বউ কোথায়? মানে কি, তার মানে আপনি এই বাসে উঠছেন না? আপনার কি মাথায় সমস্যা? একটা ব্যাচেলার ছেলের ফ্ল্যাটে একটা ব্যাচেলার মেয়ে উঠবে, হ্যাঁ, এটা চিন্তা করলেন কিভাবে আপনি? ও, যাক, তাহলে তো আমি বেঁচে গেলাম। আপনি নিজ দায়িত্বে আপনার অধিকার আপনি নিয়ে নিচ্ছেন। আমি ইনফ্যাক্ট চাচ্ছিলাম যে এই বাসে আমি যাতে একা থাকি, আমার আর কোনো দায় দায়িত্ব থাকলো না কিন্তু।
দুই দিন পরে যখন বাড়িওয়ালা বলবে আপনার বউ কোথায় তখন কি বলবেন? কিছু একটা তো বানিয়ে বলতে হবে। যেমন যেমন বলবো যে আমার ওয়াইফ তো একটু প্রেগন্যান্ট, মানে লাইক যখন বাচ্চা হয়ে যাবে তখন নিয়ে আসবো। দুদিন আগে বিয়েও করলেন, আবার দুদিনের মধ্যে প্রেগন্যান্টও করে দিলেন না? আমার এখন কি ইচ্ছা করতেছে জানেন? কি? আপনার দুই গালে ঠাস ঠাস করে দুটো চট দেই যাতে চারটা দাঁত মাটিতে পড়ে। এই আস্তে 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 আস্তে, মানে এরকম ভর দুপুরে লোকজনের সামনে রাস্তাঘাটে এইসব করা উচিত না। তুই যে এখানে বসে আছিস, এতক্ষণ আসার সময় হলো তোর, আর দুই ঘন্টা আগে আমি তোকে ফোন দিছি, রাইট? আসলে বুঝছিস, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, ও আমাকে রেস্টুরেন্ট নিয়ে যা খাওয়া দাওয়া করালো। তুই কষ্ট করে এখানে আসলি কেন? যা ওখানে খা। সবসময় তো এইসব নিয়ে আসিস, কখনো কোনো উপকারে বললাম আজকে একটু বাসা খুঁজবো তখন তোকে পাওয়া গেল না। আচ্ছা এখন কি হয়েছে আমাকে সেটা বল, এত রাগ কেন? কিচ্ছু হয় নাই। না কিছু তো হয়েছে বল। তোকে বলে লাভ কি? তোকে কি কোনো কাজে পাওয়া যায়? বললাম আজকে আমি একটু বাসা খুঁজবো, আমাকে একটু হেল্প কর। না তোর খাইতে যেতে হবে, তোর সময় নাই। আচ্ছা বাবা সরি, এখন বল। আর আর বলিস না, এমনিতে বাসা পাওয়া যায় না, সাবলেট ব্যাচেলার মেয়েদেরকে ভাড়া দেয় না, তার মধ্যে হঠাৎ করে দেখলাম মহিলা সাবলেট আবশ্যক, ঠিক আছে? এরপর আমি ওই নাম্বারে ফোন দিলাম, দেওয়ার পর একটা লোক ধরলো, লোকটা আমার সাথে দেখা করলো, করে আমাকে বাসাটা দেখাবে। বাসায় নিয়ে যেয়ে দেখে আরেক কাহিনী কি হলো জানিস? সে বাড়িওয়ালার মহিলাকে পরিচয় দিয়েছে আমি তার ওয়াইফ। তো হাসতেছিস কেন? আমি কি হাসার মতো কোনো কথা বললাম? তুই তো আমার উপকার করতে পারিসই না। তারপর কি হয়েছে বল? তারপর কি, আমি চলে আসলাম, বাসাটা নেওয়া হলো না। আচ্ছা বুঝছি, তোর মাথা অনেক গরম, এক কাজ কর চল আমরা গিয়ে একটু রেস্টুরেন্টে বসি, ঠান্ডা খা, তোর মাথা ঠান্ডা হবে। তোর কি আমার চেহারা দেখে মনে হয় আমি খাওয়ার জন্য পাগল হচ্ছি এখন, বা আমার খাওয়ার কোনো মুড আছে? ননসেন্সের মতো কেন কথা বলিস? যা তুই এখান থেকে যা, ঠান্ডা খেলে তোর মাথাটা ঠান্ডা। প্লিজ এখান থেকে যা, উল্টাপাল্টা কথা বলতে টাকা আসিস কেন আমার দিকে? যা, যাইতে বললাম না? চল যাবো, অফকোর্স, যে খা যা। ভাবি মানে হচ্ছে গিয়ে আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি, কিন্তু ভাবি এই যে এটা 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 কি করেন আপনি? আমাকে আপনি করে বলছেন কেন ভাবি? আপনি আপনি করে বললে মনে হয় যে মানে অনেক দূরের আপনি, বাড়িওয়ালার ভাড়াটির সম্পর্ক হওয়া উচিত খুব আপন। আপনি যদি আমাকে তুমি করে বলেন আমার মনে হবে আপনি আমার খুবই আপন, আর মনে হবে নিজের বাড়িতে আছি। তা তুমি ঠিকই বলেছো। তা তোমার ওয়াইফকে কবে আনছো ভাই? তোমার ওয়াইফকে তো দেখতে পাচ্ছি না। একটু ঘর গোছাচ্ছি তো, নিয়ে আসবো ভাবি। ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে এসো, আসি। হ্যাঁ জি ভাবি জি। আসলে মানে হচ্ছে গিয়ে বারবার বিরক্ত করছি, আমি নিজেই খুব লজ্জিত। অ্যাপার্টমেন্টের সভাপতি আর সেক্রেটারি বলেছে তোমার ওয়াইফকে যদি না নিয়ে আসো তাহলে তোমাকে বাসা থেকে চলে যেতে হবে। তাহলে আসল কথাটা আপনাকে বলি, আপনি প্লিজ কাউকে বলবেন না। না 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 ভাবি, ও তো এই বাসা আসতেই চায় না। কেন? ওনা বাসা পছন্দ করে গেল। মানে বাসা পছন্দ হয়েছে কিন্তু আপনাকে তো পছন্দ হয়নি। আমি কি করলাম? ও বলল যে বাড়ির মালিক এত সুন্দরী, এত সুন্দরী বাড়িওয়ালা যেখানে থাকবে সেখানেও থাকবে না। এটা কোনো কথা বলেন, ও খুব জেলাস আপনাকে নিয়ে, মানে আপনার রূপ নিয়ে। কি যে বলো না তুমি, তোমরা আমার সৌন্দর্য তো কিছুই দেখোনি। আমার ফেসবুক আইডিতে সার্চ করে দেখো, লাজুকলতা, একটা ছবি থেকে আরেকটা ছবি এত সুন্দর যে দেখলে পাগল হয়ে যাওয়া। কি নাম কি নাম?
লাজুক লতা আমার ফেসবুক আইডির নাম আমি এখনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে আমি তাহলে সেক্রেটারি আর সভাপতির সাথে কথা বলি দেখি তোমার জন্য কি করতে পারি তুমি কিন্তু খুব লক্ষ্মী ছেলে ভালো ছেলে দুষ্ট ছেলে আচ্ছা আসি বাই আচ্ছা তখন আরো বেশি সুন্দর লাগছে আপনি যেমন তেমনই সুন্দর এক্সপিরিয়েন্স করুন মেরিলি মিল্ক বাথ যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াংগার লুকিং স্কিন না এই মহিলার জন্য আর বাঁচবই না আমি জয়েন হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ রাখো এখানে লজ্জা করে না মেয়ে হয়ে আমি কি একটা ছাড়া বাথরুম রুমে থাকবো নাকি হ্যাঁ ফাজিল কোথাকার বের হল আপনি এখান থেকে কি বলবেন বলেন তো তাড়াতাড়ি আমার অনেক ঘুম ধরেছে না মানে আমি বলতে চাচ্ছিলাম যেহেতু আপনি আমার বাসে উঠে পড়েছেন এক্সকিউজ মি আপনার বাসা মানে হ্যাঁ কথাটা উইথড্র করেন ওকে ঠিক আছে আপনি যেহেতু আমাদের বাসায় উঠে পড়েছেন সো আমার মনে হয় আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তিতে আসা দরকার যেমন এই যেমন মনে করেন যেহেতু যেহেতু আমরা দুজনেই বাসে থাকবো সো কে কোন কাজটা করবো আই মিন আপনি কোন কাজটা করবেন আমি কোন কাজটা করবো এটা ডিসাইড করা দরকার না হ্যাঁ সেটা অবশ্য ভালো কথাই বলেছেন তার আগে আমার কিছু শর্ত আছে কি শর্ত এই বাসায় যে একজন মেয়ে মানুষ আছে এই কথাটা না আপনার ব্রেন থেকে ডিলিট করে ফেলতে হবে মনে করবেন আপনার মতোই আরেকজন মানুষ আছে ওকে 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 তারপর আর রাত বিরাতে আমার দরজায় নক করতে পারবেন না রাত বিরাতে আপনার দরজা আমি কেন নক করবো আশ্চর্য আচ্ছা ঠিক আছে আর আরও তো অনেক কিছুই আছে এখন ঘুমের সময় কি আর মনে থাকে নাকি ওকে ডান শুনুন বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল যা যা আছে সব কিছু কিন্তু 50-50 তাই তো হবে আর প্রতি মাসের 10 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিবেন শিওর ওকে ফাইন এখন ওই যে আমি অ্যাডভান্স করেছিলাম অ্যাডভান্সের অর্ধেক টাকা দিন এখন কোত্থেকে দিব কালকে সকালে ব্যাংক থেকে তুলে দিব ওকে ও হ্যাঁ আর একটা কথা বলার আছে কি আমি বলতে চাইছিলাম মানে আমরা যেহেতু দুজন মানুষ হ্যাঁ দুজনের আলাদা আলাদা রান্না করার কি দরকার একজন রান্না করলেই তো হলো তাই না এক্স্যাক্টলি আমি না এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম বাট আপনি বলে দিন কি মিল বলেন তো আমার না হয়েছে কি একা একা রান্না করতে করতে আর নিজে রান্না খেতে খেতে না মুখে অরুচি ধরে গেছে কোনো স্বাদই পাই না এখন থেকে আপনি মজার মজার রান্না করবেন আর আমি বাজারটা করে দেব আমার না খুব ঘুম পেয়েছে আমি ঘুমাতে গেলাম বাই সকাল সকালে তো ডাকাটাকের কি আছে হ্যাঁ ঘুমাচ্ছিলাম ঘুমটা ভেঙে গেল সকাল সকাল মানে কি কটা বাজে জানেন 9টা বেজে গেছে আজকে তো নির্ঘাত বসের ঝাড়ি খাবো আমি আমার তো অফিস নাই আমি অফিস ছুটি নিয়ে আছি বাসাটা একটু গোছাগুছি করব বাই আরে
আবার কি? একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি বডি খুঁজে পাচ্ছি না। এক মিনিট। ওরে আল্লাহ, বডি এই রুমে কেন? রাতে নিয়ে ঘুমিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আপনি অনেক সাহসী, কালকে যেভাবে চিৎকার করছিলেন বডি নিয়ে। বাই। আরে আবার কি? একবারে বলতে পারেন না? মানে আরেকটা কথা। কি? এটাই শেষ কথা তো না? হ্যাঁ, এটা এটা এটাই লাস্ট কথা। বলেন, আপনি ডিম কি পোচ খাবেন নাকি মামলেট খাবেন? বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে মামলেট। আর কোনো কথা আছে? না, আপাতত নেই। তাই আর নক করবেন না। আপনার নাস্তা টেবিলে রাখা আছে। ঠিক আছে, কিন্তু আমি দুপুরে কি খাবো? ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিন। ঠিক আছে, আমি গেলাম তাহলে। শুনেন, যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছেন। ওকে। মানে হচ্ছে কি তুমি এসেছো? কবে এসেছো? আমি তো গতকালই এসেছি, কিন্তু আপনি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না, আপনাকে চিনতে পারছি না। সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? দেখেন, আপনাকে চেনার না আমার কোনো দরকার নেই, প্লিজ এখান থেকে যান। আচ্ছা, তোমাকে একটা ক্লু দেই। যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল সেই দিন তোমার হাজবেন্ডও ছিল তোমার সাথে। এবার নিশ্চয়ই চিনতে পারছো। সরি আপু, আমি না আপনাকে চিনতে পারছি না, প্লিজ এখান থেকে যান। আরে, আমি তোমাদের সেই সুন্দরী বাড়িয়ালি। বোমা, বোমা উঠেছ? কি হয়েছে বোমা? হ্যাঁ, তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? কোনো সুখবর টুখবর আছে নাকি? না, কি বলেন ভাবি, কোনো সুখবর টুখবর কেন থাকবে? আপনার রূপ দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। সেটা তো আমি জানি, সানজিত আমাকে সব বলেছে। সানজিত বলেছে? কি বলেছে? সানজিত বলেছে কেন, তুমি কি ভেবেছো আমি জানি না, তুমি কেন রাগ করে দেরি করে বাসায় এসেছো? কেন দেরি করে এলাম? তুমি না সানজিতকে বলেছো যে তোমার থেকে সুন্দরী বাড়িয়ালির বাসায় তুমি উঠবে না? এই কথা সানজিত আমাকে বলেছে। ছি 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 ছি, কেন তুমি সানজিতকে বলনি? না, বলেছি, কিন্তু সানজিত যে আপনাকে সব বলে দিবে এটা না আমি আশা করিনি। কি লজ্জার কথা হবে বলেন তো। আর এটা কোনো সমস্যা না। শুনো, যেসব স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল থাকে তারা কোনো কথা গোপন রাখে না কারো কাছে। তা অবশ্য ঠিক না। আচ্ছা, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাবি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। অবশ্যই ভাবি, আপনাকেই তো জানাবো। আচ্ছা শোনো, আমি যে জন্য এসেছিলাম, এই যে এটা হচ্ছে পুলিশ ফর্ম। হ্যাঁ, ভাড়াটিয়াদের পুলিশ ফর্ম, এটা পূরণ করবে। তারপরে তোমার আর সানজিদের এক কপি করে ছবি আর এক কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে আমাকে জমা দিবে, ঠিক আছে? ঠিক আছে ভাবি। আমি তাহলে আসি। ভাবি 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 ভাবি, আপনি এত সুন্দর করে সেজেছেন, আপনার সাথে একটা সেলফি না তুলি? আমি জানতাম আমার শাশ তোমার খুব পছন্দ হবে।
দাঁড়ান আপনার কিছু পিকচার তুলি, খুব সুন্দর হবে। সঞ্জিতকে দেখিও কিন্তু, ও বলেছে আমাকে। ঠিক আছে আসি, তুমি অনেক সুন্দর, আসি বাই। আপনি তো অনেক ভাগ্যবান মানুষ। এই কথা কেন বলেন? ওমা, যেই লোকের গার্লফ্রেন্ডের ঢাকা শহরে ফ্ল্যাট আছে সে তো লাকি, তাই না? এসব বলার মানে কি? মানে বুঝেন না, আপনার প্রেমিকা তো আজকে বাসায় এসেছিল। আমার গার্লফ্রেন্ড থাকলেই তো। আপনার প্রেমিকা নেই, তাহলে ইনি কে? কি এটা, চিনতে পারেন নাই? আরে হ্যাঁ, মানে তো আমার রুম কি আপনি গুছিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? থ্যাঙ্কস। এসব থ্যাংক ইউ দিয়ে কিন্তু কাজ হবে না। আমি কিন্তু একদমই নোংরা সহ্য করতে পারি না, এই কারণে গুছিয়ে রেখেছি। তাই বলে কিন্তু প্রত্যেক দিন যে গুছায় রাখবো এটা কিন্তু না, আপনারটা আপনাকেই গোছাতে হবে, ঠিক আছে? যান এখন ফ্রেশ হয়ে আসেন, আমার অনেক খিদা পেয়েছে। ওকে ডান, আপনি জাস্ট আমাকে 30 মিনিট সময় দিন, আমি 30 মিনিটে সবকিছু রেডি করে দিচ্ছি। 30 মিনিট? শুনেন শুনেন, আমি রান্না করেছি, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি টেবিলে খাবার দিচ্ছি। আসলে আমি প্রতিদিন রান্না করতে পারবো না, ফ্রেশ হয়ে আসেন। আরে না, মানে তারপরে মানে আপনার রান্না আসলেইচোস। হ্যাঁ হয়েছে হয়েছে, পাম দিতে হবে না। কেন পাম দিচ্ছেন বুঝা গেছে, যাতে আমি প্রতিদিন রান্না করি না? আরে না না না, যেটা সত্যি সেটা তো বলতে হবে, আপনি আসলেই ভালো রান্না করেন, ইনফ্যাক্ট আমার চাইতে ভালো রান্না করেন। আপনার টেনশন নেওয়ার দরকার নেই, আমি রান্না করব, আপনি জাস্ট আমাকে মেনুটা দিবেন, আমি সব রান্না করে ফেলবো। এত সহজ না, মেনু দিলে হবে, আপনাকে হাতে কলমে শিখিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি আমাকে হাতে কলমে শিখিয়ে দিবেন? হ্যাঁ শিখিয়ে না হয় দিলাম। ও বাই দ্য ওয়ে, আপনার সেই প্রেমিকা এসেছিল আমাদের বাসায় একটা পুলিশ ফর্ম নিয়ে, যে 2 কপি ছবি লাগবে আমাদের আর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। তো আমি আমার ছবি আর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা আপনার রুমে রেখে এসেছি, আপনি পূরণ করে দিবেন, এসব ঝামেলা আমি নিতে পারবো না। আবার আপনি শুরু করলেন এসব, প্রেমিকাকে প্রেমিকা বলবো না তো কি বলবো? হ্যাঁ আশ্চর্য তো, মানে একটু ঠান্ডা মাথে খেতে বসছিলাম। আচ্ছা আচ্ছা সরি, আর বলবো না, আপনি খাওয়াটা শেষ করেন। Thank you.
এত রাতে আপনি কি করতেছেন? আরে ওই যে কমন বাথরুমের চাবিটা খুঁজেই পাচ্ছিলাম না, লক হয়ে গেছে। কি যে সিরিয়াস অবস্থা শুনো আমার, এখন শান্তি সরি। আমি কালকে একটা চাবি রাখার জায়গা করে দিব। প্লিজ এন্ড থ্যাঙ্কস। ঠিক আছে। না না না, কি আপনি রাতের বেলা জেনারেটর চালা রাখেন কেন? জেনারেটর কই? বুঝেন নাই? এই যে আপনি রাতের বেলা নাক ডাকেন, আপনার নাক ডাকার শব্দ তো আমি এখান থেকে ঘুমাতে পারি না। ওকে হ্যাঁ, এমার্জেন্সি ডাক্তার দেখাবেন। ঠিক আছে, আমি খুব সুন ডাক্তার দেখাবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ভাই আসেন। আপনি যান, আমি অন্য রিক্সা নিয়ে যাচ্ছি। অন্য রিক্সা নিলে আপনি সামনে থেকে নিয়ে আনেন, এখান থেকে একসাথে যান। আসুন। কেন, আলাদা রিক্সা গেলে কি হবে? এদিকে আসুন। এই এখান থেকে যদি আলাদা আলাদা রিক্সা নিই, এই যে চারপাশে সবাই সন্দেহ করে না, ওদের সন্দেহে পেট্রোল ঢালা হবে। ঠিক আছে, এই জন্যই বলছি আসুন। কেন, যেসব হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা অফিসে জব করে তারা কি আলাদা আলাদা রিক্সায় যেতে পারে না? আচ্ছা ঠিক আছে, আপনি এই রিক্সায় যান, আমি অন্য রিক্সায় আসছি। আসুন। থ্যাংক ইউ, চলেন। এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াং লুকিং স্কিন। মন খারাপ করার কি আছে, যা হবার সেটা তো হবেই। আপনার আর কি, আপনি তো গার্লফ্রেন্ডের বাসা আছি। আপনাকে না বললাম এই ফালতু কথাটা না বলতে। সরি, আর বলবো না। কি বলেছে আপনাকে? আর বলবেন না, আমাকে বাসার গার্ড সেক্রেটারি সবাই না অনেক সন্দেহ করে, মানে কেমন করে জানি তাকায়। আমাকে অনেকবার বলেছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ কিনা, আমার এইভাবে থাকতে আর ভালো লাগে না, আর আমি এই এলাকাটা ছেড়ে যেতে চাই না। যেভাবেই হোক আপনি কিছু একটা করেন। আমাকে ওভাবে মানে ডিরেক্টলি না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়েছে। এটা বুঝতে পারছে যে ওরা সন্দেহ করছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ না। আচ্ছা, ওরা যদি সত্যি সত্যি থানা পুলিশ এসব করে তাহলে কি হবে? মানে আমার তো তখন আর কোনো ওয়ে থাকবে না। এরকম কিছু একটা হতে পারে বলে আমার মনে হচ্ছে।
তাহলে কি হবে? আপনাদের বিরুদ্ধে আমাদের কমিটিতে একটা কমপ্লেইন আসছে। কমপ্লেইন? আপনারা দুইজন স্বামী স্ত্রী না হয়েও একই ফ্ল্যাটে বসবাস করতেছেন, এটা তো রীতিমতো অবৈধ। কে বলেছে আমরা স্বামী স্ত্রী না? কে বলেছে আপনাদেরকে? আপনাকে তো বলে উঠেছি যে আমরা স্বামী স্ত্রী, বলেছি না? হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছে। এক্সকিউজ মি, আমরা স্বামী স্ত্রী। আর যদি আমরা স্বামী স্ত্রী না হতাম তাহলে কি আমরা এক বাসায় থাকতে পারতাম না? আশ্চর্য, দুজন ছেলে যদি এক বাসায় থাকতে পারে, দুজন মেয়ে যদি এক বাসায় থাকতে পারে, দুটো মানুষ কি এক বাসায় থাকতে পারবে না? কি বলো, এই সমস্ত কথা আমাদের সোসাইটিতে চলে না, বুঝছেন? প্রমাণ দেখান, যান। প্রমাণ মানে? আপা আপনাকে তো বলেছি আমরা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ ঠিক আছে, তারপর নিশ্চয়ই প্রুফ আছে তাই না? তোমরা যে বিয়ে করেছো সেটা প্রুফ আছে না? প্রুফটা দেখো, তাহলেই হয়ে যায়। একটা ফর্মালিটিজ আর কি, নাথিং। ম্যাডাম মিথ্যা কথা বলেছে, আমি নিজে দেখেছি ওদেরকে, শুনে হচ্ছে কাজ। এই যত যাও, ওই যে প্রমাণটা দেখান, যান। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কামিন নাম কি তোমার কাছে? ও হ্যাঁ সরি, তোমার কাছে কিভাবে থাকবে? তো আমার কাছে, হ্যাঁ আছি আমি। ওয়েট স্যার, বিশ্বাস করেন আমি নিজে কানে শুনেছি ওনার কথা বলেছে। তুমি চুপ করো। এই যে আমাদের ডেট কাপের নাম, প্লিজ চেক। বললাম ভালো ছেলে। আরে ওদেরকে আমার তো সব ঠিকই আছে তো। হ্যাঁ ভালো ছেলে, ভালো ফ্যামিলি। দিস ইজ রিয়েলি ইনসাল্টিং। হ্যাঁ সরি। আর তুই এই মোবাইল দে, মোবাইল দে, দে দাও মোবাইল দাও। তোর মতো এরকম অশিক্ষিত ফেসবুক ব্যবহারকারীর কারণে কত কত ফ্যামিলি ধ্বংস জানোস? তুমি আমার ভাড়াটিয়ার সম্মান নিয়ে টানাটানি করছো। তোমার আজকে আমি চাকরি নট করতেছি ভাই, আপনি এই ব্যাপারটা দেখবেন। অবশ্যই ওর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। স্যার ভুলে গেছে, স্যার ভুল হয়েছে, তোর দেখাচ্ছি না। সরি, আরেকবার যদি সামনে আসোস না একটু কি বলবি? চলো। মানে ওই লোকটার ভিডিও যদি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি ভাইরাল হতো, বুঝতে পারছেন কি হতো? আমার সুইসাইড করা ছাড়া আর কোনো ওয়েই থাকতো না। দিন শেষে এটা কিন্তু টেম্পোরারি। হ্যাঁ টেম্পোরারি কোনো কিছু কিন্তু অনেক দিনের জন্য সাসটেইন করে না, পার্মানেন্ট করে ফেলাই ভালো। তো আপনি হোস্টেলে চলে যাচ্ছেন? আপাতত হোস্টেলে থাকবো, এরপর একটা জায়গা ম্যানেজ করে ফেলব। আপনি? আমার তো ট্রান্সফার কনফার্ম হয়ে গেল, আর তো এই জায়গায় থাকার কোনো অপশন থাকলো না। আপনি না নোংরা থাকবেন না, কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবেন। এই সময়টাতে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাই দ্য ওয়ে, আপনার রান্না কিন্তু অনেক মজা, আমি মিস করব। আবার আমাকে ওই পচা খাবারগুলো খেতে হবে। সময়গুলো আসলে খুব ভালো ছিল, মজাই ছিল। যদিও শুরুতে একটু ব্ল্যাকমেল করেছিলাম আপনাকে, বাট তারপরও ভালো থাকবেন যেখানে থাকেন। আপনিও